আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পদ্ধতি কিংবা নিয়োগ পদ্ধতি, সেটির স্বচ্ছতা, সেটিতে কোনো অনিয়ম রয়েছে কিনা। আমরা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটে গেছে সেটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। সেখানে আবারও শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এবার প্রার্থীকে নিয়োগ দিতে দুই শিক্ষকের 18 লাখ টাকা ঘুষ লেনদেন সংক্রান্ত একটি ফোন আলাপের অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যা গোটা ক্যাম্পাস জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। শুধু গোটা ক্যাম্পাস না, পুরো বাংলাদেশের শিক্ষা অঙ্গনেই এটি আবারও সমালোচনার আরও একটি সূত্রপাত করেছে। শুধু এটি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না, পুরো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই সার্বিক শিক্ষার মান নিয়েই রয়েছে বিভিন্ন সমালোচনা। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের সহকারী অধ্যাপক রকিব হাসান। রকিব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটে গেছে, শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের বিভিন্ন রকম সমালোচনা কিংবা বিভিন্ন রকম গুজব বিভিন্ন সময় থাকে, কিন্তু এটি একেবারে প্রায় সরাসরি প্রমাণিত না হলেও অডিও ক্লিপ ফাঁস হয়ে সেটি আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে। এটি কি কোনো বিচ্ছিন্ন ঘটনা কিনা? পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিষয়টি নিয়ে একসময় খুবই স্বচ্ছতা ছিল, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থার জায়গা ছিল, সেই আস্থার জায়গাটি কি ধীরে ধীরে নষ্ট হতে বসেছে কিনা, সেই জায়গাটি থেকে যদি আপনি বলেন। শুনে আমার মানে লজ্জায় মাথা নত হয়ে যাওয়ার মতো বিষয় আসলে। মানে আমরা ছোটবেলা থেকে যা শুনে আসছি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, সবাই সব জায়গায়, এবং সেই মেরুদণ্ড গড়ে কে? একজন শিক্ষক। সেই শিক্ষক যদি ভালো না হয়, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি ঠিক না হয়, মানে আপনার যে বিষয়টা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে আসলেন সেটা আসলে শিক্ষক হিসেবে আমার লজ্জায় কথা বলতে পারছি না। মানে এই বিষয়টা এরকম হওয়া উচিত না। শিক্ষক নিয়োগে সবচেয়ে বেশি স্বচ্ছতা দরকার। একজন শিক্ষক একটা শিক্ষার্থীকে গড়ে তুলবে, একজন শিক্ষক একজন সাংগঠনিক দায়িত্ব পালন করবে, একজন শিক্ষক এই দেশের সবচেয়ে, মানে আমরা শিক্ষক বলতে কাদের বুঝি আসলে? আমার কাছে এখনও শিক্ষক বলতে মনে হয় সক্রেটিস শিক্ষক, অ্যারিস্টটল শিক্ষক, সেই আদর্শকে লালন করে আমরা কিন্তু আসছি শিক্ষকতা পেশায়। এবং যখন এইসব বাণিজ্য হয়, এরকম শিক্ষক নিয়োগে যখন অনিয়ম হয়, তখন আসলে দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো বিষয় হয়। সেটা লজ্জার বিষয়, সেটা মাথা নত হয়ে যাওয়ার মতো বিষয়। কিন্তু এটা আমাদের কারো কাম্য না। এটা আমরা আশা করি এটা বিচ্ছিন্ন ঘটনাই হোক, এটা সব জায়গায় যেন এরকম না হয়, সেই আশায় আমাদের শিক্ষক হিসেবে সবসময় কাম্য। আপনি নৈতিক জায়গাটি, আপনি নৈতিকতার জায়গাটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন রকিব হাসান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নিয়োগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়া হয়, শুধু বিশ্ববিদ্যালয় না, আমরা যদি পাবলিক সেক্টরটাকেই দেখি, সব ধরনের নিয়োগের পেছনেই এই ধরনের অনিয়ম কিংবা ঘুষ লেনদেন, এক ধরনের গুজব থাকে, মাঝে মাঝে প্রমাণিতও হয়। এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি, শুধু শিক্ষক না, অন্য প্রশাসনিক পদ কিংবা অন্য পদে নিয়োগের ক্ষেত্রেও আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে অনিয়ম দুর্নীতির কথা শুনে থাকি, সেই জায়গাটিকে শক্ত হাতে নিয়ন্ত্রণে আসলে কাদেরকে বেশি সোচ্চার হতে হবে? শুধু প্রশাসনিকভাবে সোচ্চার হলেই হবে, নাকি এটি একটি নৈতিক ব্যাপার যে নৈতিকতার শিক্ষাটি থেকে আমরা আসলে দূরে সরে যাচ্ছি? সবচেয়ে আগে তো আসলে বিষয়টা নৈতিক ব্যাপার। মানে একজন শিক্ষক মানে নৈতিকতার সবচেয়ে বড় আদর্শ, সে নৈতিকতা পালন করবে, লালন করবে, এবং সেই শিক্ষক যদি নৈতিক শিক্ষক হয়, নীতিগতভাবে সে আদর্শবান হয়, সেখানে কখনোই সে নীতিগত বিষয়ের বাইরে গিয়ে কোনো শিক্ষকতা নিয়োগ দিতে পারবে না। এবং আপনি যেটা বলছেন পাবলিক সেক্টরে, হ্যাঁ পাবলিক সেক্টরে আমরা অনিয়মগুলো শুনে আনছি, অনেক দিন ধরে শুনে আসছি, কিন্তু বিশ্ববিদ্যালয় জায়গাগুলো অনেকটাই স্বচ্ছ ছিল। কিন্তু এটা খুব বেশি দিনের বিষয় না, খুব সম্প্রতি এই ঘটনাগুলো আমাদের কানে আসতেছে। এবং সেটা কানে আসার বিষয় আসলে যখন আমরা এভাবে নিয়োগ দেওয়া শুরু করব, নিয়োগ প্রক্রিয়ায় যখন বাণিজ্য ঢুকে যাবে, তখন খারাপ শিক্ষক, অনৈতিক শিক্ষক ঢুকে যাবে, এবং অনৈতিক শিক্ষক দেওয়া অনৈতিক মানে স্টুডেন্ট তৈরি হবে, ছাত্র তৈরি হবে, পরিবেশ অনেকটা অনৈতিক পরিবেশও তৈরি হয়ে যাবে। নৈতিকতাটা এখানে সবচেয়ে বেশি জরুরি, কিন্তু সেই নৈতিকতা প্রশাসনও অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, কারণ নিয়োগের ক্ষেত্রে প্রশাসনও অনেক জায়গায় জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে প্রশাসন, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত প্রশাসন এমন একটা জায়গা আছে যেখানে রাজনৈতিক প্রভাবটা এতটা কাজ করে না, কিন্তু সর্বত্র কিন্তু রাজনৈতিক প্রভাব অনেক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং রাজনৈতিক প্রভাব কেউ এড়াতে পারছে না, এরকম একটা বিষয় সব 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 জায়গায় দাঁড়িয়েছে। সেখানে নৈতিকতা আদর্শ অনেকটাই মানে কোণঠাসা হয়ে পড়ে গেছে। কিন্তু আমাদের শিক্ষকতা জায়গাটাকে আদর্শ ঠিক রেখে অবশ্যই অবশ্যই সবার নৈতিকতা জায়গাটা দেখা উচিত, প্রশাসনিকভাবে দেখা উচিত, সরকারিভাবে দেখা উচিত, না হলে দেশের মেরুদণ্ডই মানে ভেঙে যাবে, যেটা আদর্শ মানে একটা দেশের সব কিছুই শিক্ষার উপর নির্ভরশীল।
শিক্ষা খুবই মূল্যবান একটি কথা বলেছেন। আপনি সাথেই থাকুন আমাদের, আমরা একটু চলে যেতে চাই কুষ্টিয়াতে। আসলে ঠিক কোন বিষয়টি ঘটেছে এবং সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রশাসন কি ব্যবস্থা নিল সেটি জানবো। আমাদের কুষ্টিয়াতে জিবিসি যিনি প্রতিনিধি রয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন টেলিফোনে। সাজ্জাদ হোসেন, আপনি আমাদেরকে জানাবেন যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি কি এবং আসলে কি ঘটেছিল, কোন বিষয়টিকে নিয়ে এই তোলপাড় হলো, নিয়োগ প্রক্রিয়ার কোন জায়গাটি নিয়ে এই ধরনের দুর্নীতির বিষয়টি ঘটলো? বলে রাখি, আসলে গত 28 জুন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছিল এবং এই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেই কিন্তু আপনার দুইজন শিক্ষকের মধ্যে 18 লাখ টাকা লেনদেনের একটি অডিও ফাঁস হয়েছে, সেটা আসলে সবাই জানে, দেশবাসী দেখেছে। তো এই ঘটনায় কিন্তু জড়িত ছিল ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রুহুল আমিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, কিন্তু অভিযুক্ত করা হয়েছে তাদেরকে, কারণ তাদের মধ্যেই এই যে 18 লাখ টাকা লেনদেন তারা হয়েছে এবং 10 লাখ টাকা প্রথমে দিতে হবে এবং চাকরির পরে আরো 8 লাখ টাকা দেওয়ার বিষয়ে কথা হয়েছে। তো এর আগেও কিন্তু রুহুল আমিন কিন্তু একই কারণে, যিনি অন্য একটি বিভাগের শিক্ষক নিয়োগের সময়ও কিন্তু একইভাবে তিনি ঘুষ লেনদেনের আরেকটি অডিও কিন্তু 1 বছর আগে ফাঁস হয়েছিল এবং তাকে কিন্তু সেই সময়ও কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছিল। তা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে এই দুই শিক্ষককে অভিযুক্ত করে সাময়িকভাবে বরখাস্ত করেছেন, একই সাথে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 3 সদস্যের যে কমিটি করা হয়েছে তারা দ্রুত সময়, 1 সপ্তাহের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং প্রতিবেদন দাখিল সাপেক্ষে যদি তারা চূড়ান্তভাবে অভিযোগ হন তাদেরকে যে সাময়িকভাবে যে বরখাস্ত করেছে সেটাকে স্থায়ীভাবে তাদেরকে বহিষ্কারের করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য নিয়ে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ হোসেন, আপনাকে ধন্যবাদ সবশেষ তথ্য জানানোর জন্য। প্রয়োজনে আবারও হয়তো আপনার কাছে আসবো। আমরা আলোচনা করছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা রয়েছে কিনা কিংবা বিভিন্ন অনিয়মের যে অভিযোগ মাঝে মাঝে শোনা যায় সেটি আসলে কতখানি সত্য, আদৌ এই কাঠামোটি ভেঙে পড়ছে কিনা, তাই নিয়ে কথা বলছি। রকিব হাসান আছেন আমাদের সাথে খুলনা থেকে। আমরা একটি বিরতির পরে ফিরে এসে নিয়ে আরও আলোচনা করবো, নিশ্চয়ই সাথে পাবো আপনাদের। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতি এই বিষয় নিয়ে আলোচনা করছি ঠিকই, কিন্তু এর সাথে প্রাসঙ্গিকভাবে বিভিন্ন বিষয় উঠে আসছে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, সার্বিক উন্নয়ন এবং একই সাথে বিভিন্ন নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা কীভাবে আনা যেতে পারে সে নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে প্রথম পর্যায়ে যুক্ত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের সহকারী অধ্যাপক রকিব হাসান, এই মুহূর্তে কুমিল্লা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর কাজী কামালউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ডক্টর কাজী কামালউদ্দিন, আপনার কাছে যাব। আমরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি ঘটে যাওয়া একটি ন্যাক্কারজনক ঘটনা নিয়ে কথা বলছিলাম, একজন শিক্ষক নিয়োগ পদ্ধতিতে নিয়ে ঘুষ লেনদেনের অডিও ফোন আলাপ সেটি আসলে ফাঁস হয়েছে, সেটি নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসে জানতে চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটি সমালোচনা ছিল নিয়োগ পদ্ধতি নিয়ে, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ পদ্ধতির জায়গাটি সেটিতে স্বচ্ছতা এবং স্বচ্ছতা আনার জায়গাটিতে আসলে প্রশাসনিকভাবে কী কী করণীয় রয়েছে, নাকি এটি শুধু প্রশাসনিক একটি বিষয় নাকি নৈতিক ব্যাপারটিকেও এখানে অনেক বেশি জোরদার করা উচিত? ডক্টর কাজী কামালউদ্দিনের সাথে আবারও কথা বলার চেষ্টা করছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর কাজী কামালউদ্দিন, আমার যে প্রশ্নটি ছিল কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির বিষয়টি যে ফাঁস হওয়ার পরে এটি কি একটি বিচ্ছিন্ন ঘটনা কিনা, কেননা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও কিছুদিন আগে এক ধরনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনার উদ্রেক হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়াটিকে স্বচ্ছতা আনা কিংবা এইটাতে কঠোরতা সেটি কি শুধুমাত্র প্রশাসনিক বিষয় নাকি নৈতিক বিষয়টিও জড়িত রয়েছে এর মধ্যে?
আমি প্রথমে ডিবিসির শ্রোতা এবং আপনারা যারা আজকের আয়োজন করেছেন আপনাদের সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্প্রতি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে আমরা সবাই জানি, একটি বাংলাদেশে যেখানে প্রায় 50টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে, 30,000-এরও বেশি শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত আছেন এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি নীতিমালা আছে যেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্তৃক অনুমোদিত। তবে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মনে করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটি যে সকল শিক্ষক এটির সাথে জড়িত আছেন আমি মনে করি ওনাদের নৈতিক স্খলন হয়েছে। এটি কোনোভাবেই সকল বিশ্ববিদ্যালয়ে দায় নিবে না, যারা করেছে তারা একান্ত ব্যক্তিগতভাবে এ দায় নিতে হবে এবং আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনুরোধ করব যারা এটির সাথে জড়িত, যাদের নাম এসেছে এবং আরো যারা এটার সাথে জড়িত থাকতে পারে সবাইকে বিশ্ববিদ্যালয়ের আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হতে পারে, যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সুনাম নষ্ট হয়েছে এটি যাতে পুনরাবৃত্তি না হয়। তবে আমি মনে করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি জানি না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো নিউজ আমার কাছে নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনি জানেন এটি একটি নবীন বিশ্ববিদ্যালয়, এখানে বর্তমান যে উপাচার্য ডক্টর ইমরান কবির স্যার আসার পরে এখানে একটি মেগা প্রজেক্ট আসছে এবং নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে অত্যন্ত নিয়ম নীতি অবলম্বন করে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে মেধাবী শিক্ষকদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রচেষ্টা চালাচ্ছেন। যেই নিউজটি আপনি বলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে এটি সত্য নয় বলে আমি মনে করি। হ্যাঁ, ডক্টর কাজী কামালউদ্দিন, নিয়োগের বিষয়টিকে স্বচ্ছতা আনার জন্য প্রশাসনিকভাবে নিশ্চয়ই দায়িত্ব রয়েছে স্বশো বিশ্ববিদ্যালয়ের, কিন্তু মানে সার্বিকভাবে এই বিষয়টিতে যে আপনি বললেন শুধু শিক্ষক না বিভিন্ন নিয়োগ পদ্ধতি নিয়েই মাঝে মাঝে সমালোচনার বিষয়টি তৈরি হয়, সেই জায়গাটিকে স্বচ্ছতা আনা কিংবা সেখানে কঠোর হবার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি আর কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে? হ্যাঁ, নিয়োগ প্রক্রিয়া একটি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া তাদের নিজস্ব নীতিমালা এবং বিধিবিধান অনুসারে হয়ে থাকে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে যারা জড়িত থাকেন নিয়োগ প্রক্রিয়ার সাথে তাদেরকে আরো বেশি সচেতন হতে বলবো, যাতে করে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবে জাতির কাছে প্রশ্নবিদ্ধ না হয়। কারণ আমরা জানি সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া বা শিক্ষকদের জবাবদিহিতা একাডেমিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠে তাহলে জাতি খুবই কষ্ট পাবে। এই জন্যে কারণ সর্বোচ্চ বিদ্যাপীঠে যেখানে জ্ঞান সৃষ্টি করা হয়, জ্ঞান বিতরণ করা হয়, মানব দক্ষ মানব সম্পদের জন্য কাজ করা হয়, সেখানে ক্ষুদ্র নিয়োগ প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আরো বেশি সচেতন হওয়ার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত থাকেন তাদেরকে অনুরোধ করব। ডক্টর কাজী কামালউদ্দিন, ধন্যবাদ আপনাকে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলছিলাম, চলে যেতে চাই খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেখানকার অঙ্কনচিত্র চিত্রায়ন বিভাগের সহকারী অধ্যাপক রকিব হাসান আমাদের সাথে আলোচনায় আছেন। রকিব হাসান, আপনি বলছিলেন শুধু নিয়োগ প্রক্রিয়াটি নয়, পুরো নিয়োগের যে পদ্ধতি কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ক্ষেত্রে রাজনৈতিক এক ধরনের বাতাবরণ কিংবা রাজনৈতিক প্রভাবের বিষয়টি থাকে, এইটি অস্বীকার করবার নিশ্চয়ই কোনো উপায় নেই। এই রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক মান উন্নয়ন নিশ্চয়ই সম্ভব, সেটি কিভাবে করা যেতে পারে, বাস্তবতা কি বলে, রকিব হাসান জানতে চাই আপনার কাছে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক বাতাবরণটা খুব জরুরি বিষয়, কারণ রাজনৈতিক প্রভাব, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি সচেতন হবেন, আদর্শবান হবেন, দেশপ্রেমিক হবেন, কিন্তু রাজনৈতিক লেজুরবৃত্তি একজন শিক্ষকের দ্বারা কখনোই কাম্য নয়। রাজনৈতিক লেজুরবৃত্তি যখন একজন শিক্ষকের এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষকগণ রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকে তখনই প্রবলেমগুলো আসলে সৃষ্টি হয়। আমাদের সেইখান থেকে আদর্শ দিয়ে নৈতিকতার জায়গা থেকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি রাজনীতি সচেতন হব, আমি আমার দেশের সব কিছু নিয়ে সচেতন হব, দেশপ্রেমিক হব, সেই ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এই দিকটা অনেক বেশি জরুরি যে
একটা ছেলে রাজনীতি করে আসছে সেটাকে কিন্তু ইদানিং বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিন্তু সে রাজনীতি সচেতন, দেশপ্রেমিক, তার মেধা, ওইগুলোকে সবচেয়ে বেশি আগে দেখা উচিত। মানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো শিক্ষক, মানে তার ছাত্র শিক্ষক হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ, সেই বিশ্ববিদ্যালয়কে সবকিছু ঠিক করবে শিক্ষক এবং ছাত্র। সেখানে যদি রাজনীতি নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ততা তৈরি হয়ে যায় সেখানে আসলে সমস্যা তৈরি হওয়াটাই স্বাভাবিক। এবং সবচেয়ে বেশি জরুরি আমরা যে বিষয়গুলো চলে আসছে এখানে তদন্তের বিষয়ে, এই এই সব প্রবলেমগুলো আমরা অনেকদিন ধরে শুনছি, এসব হচ্ছে এখানে হচ্ছে ওখানে হচ্ছে, এইগুলার আসলে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার সবার সামনে আসা উচিত। এবং নিয়োগ প্রক্রিয়া খুব বেশি স্বচ্ছতা থাকা জরুরি, ট্রান্সপারেন্ট হওয়া খুবই জরুরি, যে কিভাবে আমি নিয়োগ দিচ্ছি, কে নিয়োগ পাচ্ছে, কি কারণে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কি কি যোগ্যতার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কি কি মানে অনেকগুলো ক্যাটাগরিতে আসলে একজন শিক্ষক, মানে সব ধরনের চাকরির মতো আসলে শিক্ষকতা একটা শুধু চাকরি নয়, শিক্ষকতা আসলে একটা আদর্শ। সেই আদর্শকে যদি মেনটেন করতে হয় সেই অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। আমি আসলে কোন মানুষটাকে শিক্ষক হিসাবে, দেশের আদর্শ হিসাবে, এই মানুষের আদর্শ হিসাবে, মানুষ গড়ার কারিগর হিসাবে আমি কাকে নিয়ে আসবো, তাকে আমি কোন যোগ্যতার ভিত্তিতে নিয়ে আসবো, সেই যোগ্যতাগুলো শুধু কি আসলে 4-5 ক্লাস, যেটা এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে যে 4-5 ক্লাস হলেই একটা শিক্ষার্থী শিক্ষক হওয়ার যোগ্য, না, এমনও আছে যে দুইটা ফার্স্ট ক্লাস আছে কিন্তু তার আদর্শ, নীতিগত জায়গা, তার সাংগঠনিক জায়গা, তার ক্যাপাবিলিটি, তার স্টুডেন্টদের সাথে মিশে যাওয়া, তাদের সাথে তাদেরকে মোটিভেট করার পাওয়ার, ওইগুলো অনেককগুলো ক্যাটাগরিতে আসলে শিক্ষককে দেখতে হবে। শিক্ষককে শুধু তার রেজাল্ট অথবা তার রাজনৈতিক বাতাবরণ দেখে নিয়ে আসা হবে না, শিক্ষককে তার আদর্শ এবং ওইগুলা স্টেপগুলো মেনটেন করতে হবে। যে এই স্টেপগুলো মেনটেন করলে আসলে একজন সত্যিকারের আদর্শ মানুষ শিক্ষক হিসেবে আসতে পারে, এগুলোর দিকে আমাদের খুব বেশি নজর দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ রকিব হাসান, আদর্শের জায়গাটিকে আপনি অনেক বড় করে তুলে ধরেছেন বলে নিশ্চয়ই সেই জায়গাটি সকল ক্ষেত্রেই বিবেচ্য বিষয় হওয়া উচিত। ডক্টর কাজী কামালউদ্দিনকেও ধন্যবাদ জানাই এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীকাল অন্য বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন জিবিসি নিউজের সাথে।